জলবায়ু ট্রাস্ট তহবিলের অর্থ বরাদ্দের ক্ষেত্রে শুধু স্থান নির্বাচনেই নয়, প্রকল্প নির্বাচনেও রয়েছে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ প্রকল্প বাস্তবায়নে। গোজা মিলে বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রকল্প, এই তহবিলের এমন অপচয়ের কথা জানাচ্ছেন বদরুদ্দোজা বাবু ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ছবি তুলেছেন মেহেদী হাসান সোহাগ। মাথায় প্রায় 10 ফুট আর শেষে 4.5 ফুট গভীর করে কাটার কথা সাতক্ষীরার এই সাল্লেখাল, কিন্তু সাকুল্লে 2 ফুটও খনন করা হয়েছে কিনা সন্দেহ। চোখ ফাঁকি দিতে কাটামাটি লেপে দেওয়া হয়েছে পাশে, আর গভীরতা বাড়াতে কাটামাটি ফেলে উঁচু করা হয়েছে পার। এই খাল যেভাবে কাটার কথা সেভাবে তো কাটেনি এরা, আরও তো গর্ত করার কথা ছিল। হ্যাঁ, খুব বেশি হলে 1/2 ইঞ্চি মানে 6 ইঞ্চি 6 ইঞ্চি মাটি কাটা পড়িস। এই জায়গাগুলোতে তো দেখাই যাচ্ছে যে পুরনো মাটি। হ্যাঁ, এইগুলো দেখা যাচ্ছে পুরানো মাটি। এই পুরানো মাটি এইটা কোদাল দিয়ে চাষে চাইছি, এটা দেখাই দেয় যে আমরা এই খাল খনন করেছি। তা ভালো করেনি কন্ডাক্টর, খুব ভালো কাজ করেনি। আপনারা বলেন নাই কিছু? হ্যাঁ বলেছিলাম। তখন কি বলে? বললো যে করবানে। ঠিকাদারদের এই চুরি ধরতে পারেন না অথবা ধরারও চেষ্টা করেন না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। অভিযোগ আছে খালের গভীরতা মেপে নয়, এই স্লুইস গেটে দাঁড়িয়ে খনন কাজ পরিদর্শন করেন তারা। হয়নি ডিজাইন অনুযায়ী হয়নি, এটা এখানে পেমেন্ট পাবে না, এটা অবশ্যই তাকে নকশা অনুযায়ী করে দিতে হবে। শেষ পর্যন্ত তো ঠিকাদাররা নিয়ে যায় না, এখন পর্যন্ত নিতে পারি না, নিয়ে পারবেও না। ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে পাকা ঘর করে দেওয়া হয়েছে উপকূলের গ্রামগুলোতে। প্রথমে 1,20,000 টাকা খরচ করে এক একটি ঘরে শুধু 4টি পিলার ও ছাদ করা হয়। পরবর্তীতে সমালোচনার মুখে আবারও ঘরপ্রতি 1,20,000 টাকা খরচ করে দেয়াল ও দরজা জানালা করে দেওয়া হয়। 4টি পিলার করে উপরে ছাদ দিয়ে চলে গেছিল, আর কিছু না, তখন তো থাকতে পারতাম না। তারপরে ওই 1 বছর পরে এসে এই সাইডের দেয়াল দিয়ে আর ওই জানালা দরজা দিয়ে গেছে। এই যে এই জায়গা পানি বেঁধে যায়, তো পানি বাদ দেখি এগুলি ভেঙে ভেঙে পড়ে, পানি দিয়ে বেঁধে যায়, ওরা জলে ওই ওই উপরে টপ দিয়ে হয় পানি। ওই যে দেখা যাচ্ছে ওই ফেটে গেছে ওই, তারপর ওই যেগুলো খুঁটি ছিল ওই খুঁটিগুলোও ফেটে গেছে ওই দেখা যাচ্ছে। তো বারান্দা না দিলে থাকা যাচ্ছে না, আর কোনো সমস্যা না, আর সাদ্দে পানি পড়ে সাদিন তো ফেটে গেছে। খুবই অবাস্তব কতগুলো শেল্টার হোমের একটা প্রকল্প এভাবে অনুমোদন করা হলে সেটা কিন্তু আমাদের কাছে বুঝবেন, যার ফলে অপচয় হয়েছে অর্থে। এছাড়াও জলবায়ু ট্রাস্ট তহবিলের টাকায় এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যা নিয়ে সমালোচনা রয়েছে, যেমন নদী ও খালের বর্জ্য অপসারণে নেওয়া হয় 4-5টি প্রকল্প। এমনকি রাজধানীর গুলশান, বারিধারা ও ধানমন্ডি এবং চট্টগ্রামের নাসিরাবাদ ও ফুলশি এলাকার বর্জ্য কমানোর একটি পাইলট প্রকল্পও নেয় পরিবেশ অধিদপ্তর। এসব প্রকল্পে কোটি কোটি টাকা খরচ হলো, জলবায়ু পরিবর্তনে কতটুকু ঝুঁকি কমাতে পেরেছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কন্ট্রাক্টিং, সাম সাব কন্ট্রাক্টিং যেগুলো করা হয়েছে সেখানে আমাদের যে পিপিআর পাবলিক প্রকিউরমেন্ট রুলস সেগুলোকে অমান্য করে, সেগুলোকে লঙ্ঘন করে এই ধরনের কাজগুলো করা হয়েছে, যার ফলে ওই যারা স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বগুলো পেয়েছেন তারাও সেগুলোকে আবার মুনাফার একটা সুযোগ হিসাবে দেখছেন। সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচিত করতে ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণার একটি প্রকল্প হাতে নেয় বন অধিদপ্তর, যদিও শেষ পর্যন্ত তালিকায় স্থান পায়নি সুন্দরবন। জলবায়ু তহবিলের অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রথমে এটি না থাকলেও পরবর্তীতে তা ঢোকানো হয়। প্রায় 2 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটির যৌক্তিকতা নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি বিতর্ক আছে এর জলবায়ু সংশ্লিষ্টতা নিয়ে। বদ্রুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, খুলনা।